দাম বাড়ায় স্কুলের খাবার মেনু থেকে প্রতিনিয়ত কিছু না কিছু বাদ দিতে হচ্ছে ব্রিটেনের স্কুলগুলোকে। একই সাথে খাবার মেনু ছোট করতে বাধ্য হয়েছে অনেক স্কুল। সম্প্রতি বিবিসি থেকে বলা হয়েছে খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে খাবার তালিকা থেকে গরুর মাংস বাতিল করা হয়েছে। আর এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দিতে আপনাদের সাথে রয়েছি আমি রুমানা রাখি। ব্রিটেনের স্কুলের ক্যাটারাররা বিবিসি নিউজকে জানিয়েছেন খাবারের দাম বাড়ার কারণে স্কুলের ডিনারের মেনুতে এখন গরুর মাংস বাতিল করা হয়েছে। এছাড়া আলুর মতো সাধারণ খাবারগুলোরও দাম এখন বেশি। কিছু ক্যাটারাররা সস্তা আমদানি করা মাংস মেনুতে রাখছেন এবং ফল ও সবজি ব্যবহার করছেন। ইংল্যান্ড এবং ওয়েলসের স্কুল ক্যাটারার্স অ্যাসোসিয়েশন লাকা বলছে স্কুলের খাবারের মান হুমকির মুখে পড়েছে। অন্যদিকে ব্রিটিশ সরকার বলছে খরচ বাড়ার সাথে সাথে বিনামূল্যে স্কুলের খাবারের জন্য অতিরিক্ত অর্থায়নের বিষয়টি খুব নিবিড়ভাবেই তারা পর্যবেক্ষণ করছেন। জানা গেছে প্লাইমাউথের লায়রা গ্রিন প্রাইমারি স্কুল প্রতি বৃহস্পতিবার রোজ ডিনারের জন্য স্থানীয় কার্নিশ গরুর মাংস পরিবেশন করে থাকে, কিন্তু এখন এর পরিবর্তে একটি সস্তা বিকল্প হিসাবে গ্যামন ব্যবহার করা হচ্ছে। এছাড়া মুরগির মেনুতে বাদ দিয়ে সস্তা টার্কি খাওয়ানো হচ্ছে। স্কুলটি শহরের আশপাশের প্রায় 70টির মধ্যে একটি, যারা এই ক্যাটারিং কোম্পানি দ্বারা খাবার পরিবেশন করেন। আসলে মূল্যবৃদ্ধির কারণে এসব মেনু পরিবর্তন করা হয়েছে। স্কুলটির প্রধান শিক্ষক বার্নাডেট কেনেডিও বলেন তার স্কুল এখনও শিশুদের স্বাস্থ্যকর রোস্ট খাবার অফার করছেন, কিন্তু কিছু শিশু রোস্ট ডিনারের পরিবর্তে রোস্ট গরুর মাংস এবং ইয়র্কশায়ার পছন্দ করেন। এই স্কুলের অর্ধেকেরও বেশি শিশু বিনামূল্যে স্কুলের খাবার পায়। শিক্ষকরা বলছেন যে এটি তাদের দিনের একমাত্র খাবার হতে পারে। এদিকে সাধারণ পণ্য আলুরও দাম বেড়েছে, কারণ আলুর ক্যাটারাররা কার্নিশ সরবরাহকারীরা সার ও জ্বালানি খরচ বৃদ্ধির সম্মুখীন হয়েছেন। লাকা বলছেন বিভিন্ন কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী প্রতিষ্ঠানগুলো খাবার মেনু পরিবর্তন করেছেন অথবা পরিবর্তনের কথা ভাবছেন। পাস্তা, তেল, হিমায়িত সবজি এবং মাছের মতো মুদির জিনিসগুলোর দাম বেড়েছে। অনেক পণ্যের দাম 20-30% বেড়ে গেছে। একটি ক্যাটারিং কোম্পানিকে 10 কেজি কিনতে আগে যেখানে 10.46 পাউন্ড খরচ করতে হতো, এখন তাদের 15.50 পাউন্ড খরচ করতে হচ্ছে। 60টি ডিমের বক্স ছিল 9 পাউন্ড 79 পেন্স, এখন সেটি বেড়ে গিয়ে হয়েছে 13 পাউন্ড 39 পেন্স। লাসাগান বা বার্গার তৈরিতে ব্যবহৃত গরুর মাংস কিমার দাম রাতারাতি 11% বেড়েছে। লাকার ভাইস চেয়ারম্যান ব্রাড পিটার্স বলেন কোভিডের দীর্ঘমেয়াদী প্রভাব, ইউক্রেন যুদ্ধ এবং জ্বালানির ক্রমবর্ধমান খরচে স্কুলের খাবারের মেনুতে প্রভাব ফেলছে। এদিকে শিশুদের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন স্কুলে শিশুরা দীর্ঘ সময় থাকে, তাই তাদের খাবারের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। দাম বৃদ্ধিতে যদি খাবারের মান খারাপ হয় তাহলে শিশুর স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যের স্কুলে শিক্ষার্থীদের খাবার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যুক্তরাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে, চোখ রাখুন আমাদের ওয়েব পেজ www.ranarmedia24.com এ।